আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আছে না? এটা বাজার সাথে সাথে উঠে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? তার মানে জাতীয় সঙ্গীত মানে কি বলে? জাতীয় সঙ্গীত মানে কি? জাতীয় গান, এই গানটা বাংলাদেশের সকল মানুষের জন্য, এটার নাম জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থেম। এই গানটা গাওয়ার সময় একটা ভদ্রতা আছে, আপনি বসে গাইতে পারবেন না, শুয়ে গাইতে পারবেন না। সংসদে আইন করা হয়েছে কেউ এটাকে মোবাইলের রিংটোন করতে পারবে না, কেন না রিংটোন বেজে উঠলো আপনি টয়লেটে আছেন, রিংটোন বেজে উঠলো আপনি ঘুমে আছেন, রিংটোন বেজে উঠলো আপনি শুয়ে আছেন, জাতীয় সঙ্গীতের সাথে অভদ্রতা হচ্ছে। তাহলে কি করতে হবে? জাতীয় সঙ্গীত গাওয়ার সময় এভাবে আরামে দাঁড়াও, সোজা হয়ে থাকতে হবে, তাই না? এটা যদি আপনি বোঝেন তাহলে কোরআন তেলাওয়াত এটারও ভদ্রতা বুঝতে হবে। আপনি মোবাইলে যখন কোরআন তেলাওয়াত বাজাবেন মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্য কোনো কাজ করতে পারবেন না। জাতীয় সঙ্গীতের যদি ভদ্রতা থাকে তাহলে সবচেয়ে বড় সঙ্গীত, সবচেয়ে বড় আইন, সবচেয়ে বড় ল বুক যেটা, সেটা হলো আল কোরআন। আল কোরআনের ভদ্রতা আছে, এটা আপনাকে আমাকে সকলকে রক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আমরা কথার শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল প্রকার কাজ থেকে মুক্ত করে আখেরাতমুখী কাজের সাথে যুক্ত করে মসজিদের সাথে সম্পর্ক রেখে জুমার নামাজের পূর্বে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে এবং জুমা পূর্ব আলোচনায় কিছু কথা আলোচনা করবার শোনার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন, মানসিকতা দান করলেন। আমরা জবান খুলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি রহমাতান লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, আখেরি জামানার শেষ পয়গম্বর, যিনি আপনার নেতা আমার নেতা, যিনি আপনার নবী আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারিমের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং প্রিয় নবীজির পবিত্র জবান নিঃসৃত যে হাদিস আছে সেই হাদিস থেকে, হাদিস মালা থেকে বা যতগুলো হাদিস আছে এগুলোর থেকে ছোট্ট হাদিস আমি তেলাওয়াত করেছি। চলুন আমরা সেদিকে একটু কথা বলবার চেষ্টা করি। আচ্ছা দেখুন তো, বছরে শুক্রবার কটা হয়? বছরে 52টা, কয়টা? 52টা শুক্রবার হয় বছরে। তো 52টা শুক্রবার হয় সারা পৃথিবীর সকল মসজিদে, হয় 10 মিনিট আগে নইলে 10 মিনিট পরে, আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। আপনি ধরেন ভারতের সাথে আমাদের সময়ের পার্থক্য আধা ঘন্টা, 30 মিনিট। তাহলে আমরা এখন কথা বলতেছি এখানে 1:10, আর ওনাদের ওইখানে বাজে 12:40, এই তো। তা আধা ঘন্টা পরে ওনারা আলোচনা, হয়তো 10 মিনিট পরে ওনারা আলোচনা শুরু করবেন। আমরা হয়তো যখন নামাজ পড়ে বেরিয়ে যাব, আমাদের এখানে 2টা বাজবে, ওনাদের এখানে 1:30 বাজবে, তখন ওনারা নামাজ পড়তেছেন, তাই না? সারা বিশ্বের আনাসে কানাসে সকল জায়গায় এই জুমাবারে মসজিদগুলোতে মুসলমানরা তাদের যেই সংসদ বসে, অধিবেশন বসে, এই অধিবেশনে অংশগ্রহণ করেন এবং সম্মানিত যারা স্পিকার বা ইমাম তারা আল্লাহর পক্ষ থেকে কিছু কথা, সঠিক কথা, হক কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এই কথাগুলো পৌঁছে দেবার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? তো এই যে 52টা শুক্রবার বছরে এত কথা ইমাম সাহেব বলতেছেন, ইমাম সাহেবরা বলতেছেন, তো মানুষের মধ্যে
আসর হচ্ছে না, তাসির হচ্ছে না, কথা শুনতেছে, নামাজ পড়ার দরকার, নামাজ পড়া ফরজ। আচ্ছা বলুন তো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ সবাই আদায় করেন, আসলে কি করেন? করেন না। তাহলে এই কথা তো জানেন যে পড়া দরকার, আদায় করা দরকার, এটা জানেন না? জানেন। এবং ইমাম সাহেবরা মুখে ফেনা তুলতেছেন, এটা বলতে 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 যত ইমাম সাহেব আছেন সারা বিশ্বে সবাই বলতেছেন, একেবারে মক্কার ইমাম থেকে শুরু করে আমার অজ পাড়াগায়ে ছোট্ট একটা মসজিদ সেটার ইমাম সাহেবও আজকে কথা বলতেছে, তাই না? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তারপরে কি করতে হবে? হজ করতে হবে, যাকাত দিতে হবে, নামাজ আদায় করতে হবে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে হবে। তারপরে কি? সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। এই যে যত কথা সব কথাই আপনারা জানেন না কি জানেন না? জানেন না। আমি যে এই কথাগুলো বলি এগুলো জানা কথা না আপনাদের? জানা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো শুনতেছে কিন্তু মানতেছে না। সমস্যা কোথায়? কথা বলে, কথা শুনতেছে, শুধু শুনতেছে না, এগুলো সব জানা কিন্তু মানে না। এখন কথা বলেন, এইভাবে যদি বয়ান চলতে থাকে, ওয়াজ চলতে থাকে, আর আমল যদি না হয়, তো শুধুমাত্র কথা বলে, ওয়াজ করে, বয়ান করে, বক্তব্য দিয়ে এই জাতির কি মুক্তি আসবে? কথা বলেন, কথা বলেন, মুক্তি আসবে? তাহলে মুক্তি কোথায়? জানার মধ্যে নাম কি মানার মধ্যে? মানার মধ্যে। আপনি যদি আমল না করেন, এলেম দিয়ে লাভ নাই, এলেম আছে আমল নাই। তাহলে ওই যে গাধা তার পিঠে চিনির বোঝা নিয়েছে, গাধা কি নিয়েছে? চিনির বোঝা নিয়েছে। তো গাধাকে যদি জিজ্ঞেস করেন, এই গাধা চিনির কেমন মজা, এটা বলতে পারবে? এ মনে করবে ধান যেরকম নিয়ে যায়, চিনি যেরকম নিয়ে যায়, গম ভুট্টা যা নিয়ে যায় সব একই, সব কি? চিনির কি মজা পাবে? তো গাড়ি ধরা অথবা গাড়ি ভরা, এলেম শিখে আমল নাহি যার, মহলেও নাদান সে আর গাধা বরাবর। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন যে আলেম মানে বোধ হয় শুধুমাত্র যারা দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করেছে তারাই আলেম। আবার অনেকে মনে করতে পারেন যারা পড়া পড়ছে তারা আলেম, কোরআন তেলাওয়াত করতে পারে তারা আলেম। আপনি তো কিছু জানেন না, আপনি আলেমও না, আপনার কোনো ঝামেলাও নাই। আপনার কি নাই? কোনো ঝামেলা আছে? এটা মনে করতে পারে, আলেম না তো, আমি তো আর আলেম না, তাহলে আমার ঝামেলা কিসের? আসলে আলেম বলতে কোরআন পড়তে জানতে হবে, কামিল পাশ করতে হবে এমন না। আপনি হক, বেহক, সত্য, মিথ্যা এগুলো বুঝেন কি না? ওই যে সুপারি হাটে নিয়ে গেছে, বুঝছেন তো, জিজ্ঞেস করছে, ভাই আমি তো কিছু বুঝি না, তুমি গণি নাও। তুই কিছু বুঝিস না? কয় না। তো এই হাতে নিছে পাঁচটা, এই হাতে পাঁচটা, গুনতেছে এক, দুই, তিন, গুনে নিচ্ছে পাঁচটা পাঁচটা করে। তো সুপারি আসলে কয়টা নিতে হয় দুই হাতে? কয়টা করে? চারটা করে নিতে হয়। তাহলে বিশ হইলে আশিটা হবে, তাই না? তা আশিটাই তো এক কোণ। তো এই লোক বলতে যায় তোর তো হিসাব হচ্ছে না, তুই বলে জানিস না, বুঝিস না, তা হিসাব হচ্ছে না, কীভাবে বুঝিস? তা কয়টা করি নেবো? তাহলে তিনটা করি নে দুই হাতে, বুঝছেন? এবার বুঝেন নাই? তাহলে এই লোকটা আলেম না মূর্খ? জ্ঞান আছে কি না? জ্ঞান আছে, জ্ঞানের নারী টনটনা, মানে সব কিছুই বোঝে, কিন্তু বলতেছে আমি তো আর হুজুর না, আমি আলেম না, আমি হাফেজ না, মুফতি না, মুহাদ্দিস না, করি না, তাহলে আমার বোধ হয় আল্লাহ ধরবে না, এমন কি? এমন না, সব লোক আলেম হতে হবে, সব লোক হাফেজ হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে এমন শর্তও না। আপনি শরীয়তের উপর চলতে গিয়ে মানুষের হক নষ্ট করবেন না, মানুষের হক বোঝেন এতটুকু জানলেই আপনি আলেন। সব লোক যদি শিক্ষিত হয় তা আপনার বাড়িতে কাজ করবে কে? করবে, করবে,
কথা বলে না কাজ করবে কাজের লোক পাবেন না তো মাস্টার্স পাস করছে সে কামলা দিতে যাবে না লেবার করতে যাবে না যদিও আমাদের দেশ থেকে বিদেশে যখন যায় ওখানে গিয়ে তো লেবারই করে নাকি না খারাপ বললাম করে না করে এখন আসেন তাহলে আমি যেখানে ছিলাম যে জানি সবাই আমল করছি না কি করছি না আমল কেন হচ্ছে না এটা একটু জানার বিষয় এলেম আছে সবার জ্ঞান আছে আমল হচ্ছে না এক নম্বর কারণ হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ 204 নম্বর আয়াতে বলেছেন যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন বলুন আল্লাহু আকবার আল্লাহ বলতেছে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওয়া ইজা এবং যখন কুরিয়াল কোরআন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু ওই জিনিসটা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে বলেন সুবহানাল্লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে তো আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কি রহমত প্রাপ্ত হবেন আল্লাহ বলছে মনোযোগ দিয়ে শুনতে হবে বাড়িতে যারা অনেক সময় মোবাইলে কোরআন বাজান বাজান না রেকর্ড রেকর্ডিং চালু করার একটা ভদ্রতা আছে বাংলাদেশে দেখবেন জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আছে না এটা বাজার সাথে সাথে উঠে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা তার মানে জাতীয় সঙ্গীত মানে কি বলে জাতীয় সঙ্গীত মানে কি জাতীয় গান এই গানটা বাংলাদেশের সকল মানুষের জন্য এটার নাম জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম এই গানটা গাওয়ার সময় একটা ভদ্রতা আছে আপনি বসে গাইতে পারবেন না শুয়ে গাইতে পারবেন না সংসদে আইন করা হয়েছে কেউ এটাকে মোবাইলের রিংটোন করতে পারবে না কেন না রিংটোন বেজে উঠলো আপনি টয়লেটে আছেন রিংটোন বেজে উঠলো আপনি ঘুমে আছেন রিংটোন বেজে উঠলো আপনি শুয়ে আছেন জাতীয় সঙ্গীতের সাথে অভদ্রতা হচ্ছে তাহলে কি করতে হবে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় এভাবে আরামে দাঁড়াও সোজা হয়ে থাকতে হবে তাই না এটা যদি আপনি বোঝেন তাহলে কোরআন তেলাওয়াত এটারও ভদ্রতা বুঝতে হবে আপনি মোবাইলে যখন কোরআন তেলাওয়াত বাজাবেন মনোযোগ দিয়ে শুনতে হবে অন্য কোনো কাজ করতে পারবেন না জাতীয় সঙ্গীতের যদি ভদ্রতা থাকে তাহলে সবচেয়ে বড় সঙ্গীত সবচেয়ে বড় আইন সবচেয়ে বড় ল বুক যেটা সেটা হলো আল কোরআন আল কোরআনের ভদ্রতা আছে এটা আপনাকে আমাকে সকলকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা বুঝতেছেন আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআন যখন তেলাওয়াত করা হয় অর্থাৎ বক্তব্য যখন দেওয়া হচ্ছে যখন দেওয়া হচ্ছে ডেলিভার্ড করা হচ্ছে লেকচার যখন ডেলিভার করা হচ্ছে লেকচার যখন দেওয়া হচ্ছে কোরআন এবং সুন্নার কথা যখন বলা হচ্ছে তখন লোকগুলো বেমালুম মনোযোগ নাই মনোযোগ যেহেতু নাই এই লোকগুলোর এই কারণে আমল হচ্ছে না শুধু শুনতেছে আমি বকাউল্লাহ বকে সোনাউল্লাহ শুনে এই দিক দিয়ে শুনে এই দিক দিয়ে বের করে দেয় আমলে নিচ্ছে না আপনাকে আমল করার মানসিকতা নিয়ে মানবেন এই মানসিকতা নিয়ে কোরআন সুন্নাহ শুনতে হবে তাহলে এই জিনিসগুলো আমলে আসবে আর যখন আমলে আসবে তখন যিনি বলেছেন তিনি এবং যিনি শুনেছেন তিনি যারা বলেছেন তারা যারা শুনেছেন তারা সকলেই দুনিয়া এবং পরকালে কামিয়াব হবে বলেন আল্লাহুম্মা আমিন কামিয়াব হবে সফল হবে এটা হওয়া সম্ভব সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীমের 6666টি আয়াত জালিকাল কিতাবুল রাইবা ফি এর মধ্যে সন্দেহ আছে আছে সন্দেহ সন্দেহ নাই সন্দেহ নাই তাহলে এই কথাটা আল্লাহ বলেছে এর মধ্যেও সন্দেহ নাই আল্লাহ অন্য এক জায়গায় সূরা আলায় আয়াত নম্বর 10 বলেছে সাইয়াদ যাক্কারু মাইয়াখশা উপদেশ গ্রহণ হবে তার মধ্যে যার ভিতরে ভয় থাকে আপনার ভিতরে যদি শোনার পরে আপনি আমল করবেন শোনার পরে আপনি মানবেন আল্লাহর কথাগুলো অনুসরণ করবেন অনুকরণ করবেন এবং পরকালীন জীবনে সফল হবেন এরকম মানসিকতা না থাকে ভয় না থাকে তাহলে এগুলো কাজে আসবে না
এই জন্য আমাদের আমল হচ্ছে না, তাসির হচ্ছে না। আমার কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন কি না? কথা বুঝলে হাঁ হু করতে হবে। আসুন, প্রিয় নবীজি তার পবিত্র জবান নিঃসৃত বাণীতে বলেছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত। অর্থ কি? এই হাদিসটা জানে না এমন মুসলমানের সংখ্যা খুবই কম। যে কোনো কাজ নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর? নিয়তের উপর নির্ভরশীল। তো আপনার নিয়তকে আগে সহি করে নিন। আমি যে এখানে লেকচার ডেলিভার করতেছি কোরআন হাদিসের আলোকে, কথা বলবার চেষ্টা করতেছি, এখন আমার মধ্যে যদি অহংকার এসে যায়, অহমিকা এসে যায়, ভাব এসে যায়, তাহলে আমার এই কথাগুলো বলার কারণে আমি কি পরকালে কোনো যাঝা পাব, কোনো প্রতিদান পাব? পাব না, কোনো প্রতিদান পাব না। তার মানে আমাকে আগে আমার নিয়তটাকে যাচাই করতে হবে, সহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের, আমি যে বলতেছি আমার এবং আমরা যে শুনতেছি, আমাদের সকলের নিয়তকে সহি করার তৌফিক দান করুন। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থাৎ নিয়তকে সহি করে আমলের উদ্দেশ্যে আমরা যে কোনো কথা কোরআন এবং সুন্নার আলোকে সেগুলো শুনব এবং মানার চেষ্টা করব। দেখুন, সময় আমরা শেষ করে ফেলেছি। কি করে ফেলেছি? শুধু তাই না, আল্লাহ নবীজি বলেছেন, যখন কোনো ব্যক্তি যতটুক এলেম জানে, যতটুক এলেম, যতটুক জ্ঞান তার মধ্যে আছে, জানার পরে এতটুকু যদি আমল করে, কি করে? আপনি জেনেছেন নামাজ পড়া দরকার কিন্তু নামাজ পড়েন না, তাহলে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আপনার এলেমকে, আপনার জ্ঞানকে আল্লাহ আর বাড়াবে না। আল্লাহর নবী বলছে যতটুক জানে এটাকে মানতে হবে, এটা যদি মানতে পারে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বান্দার জ্ঞানকে দিন দিন বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তা আপনি আপনার জ্ঞানকে যদি বাড়াইতে চান, কি বাড়াইতে হবে? আমল বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? যদি জ্ঞানকে বাড়াইতে চান, জ্ঞানের লেভেলকে উচ্চতর ডিগ্রি পর্যন্ত নিয়ে যেতে চান, উচ্চতর লেভেল পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে আমলের লেভেলকে আপনাকে বাড়াতে হবে। বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আমরা সহি নিয়তে কোরআন সুন্নার কথাগুলো শুনব এবং সর্বোচ্চ চেষ্টা করব আমল করবার। আপনারা সকলেই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নার যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানের গভীরতা, জ্ঞানের স্টেজ, জ্ঞানের লেভেল, জ্ঞানের যে স্টেয়ার, এই স্টেয়ারকে, এই লেভেলকে, এই স্টেজকে আরও সমৃদ্ধ করুন, এনরিচ করুন, এবং আমাদের আমলের যেই অবস্থা সেইটাকে আরও উন্নত করুন, আমাদের আমলের পাল্লাকে ভারী করুন। সর্বশেষ আমরা যেন মিজানের পাল্লা অর্থাৎ কিয়ামতের দিনে, ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে আমাদের আমলের পাল্লা, মিজানের পাল্লা যেন ভারী হয় এবং আমরা যেন আমাদের আমল নামার ডান হাতে নিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল হয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারি। আল্লাহ সকলকে কবুল করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।